আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমরা আলোচনা করব সূরা বাকারার 45 থেকে 48 নম্বর আয়াত নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وانها لكبيره الا على الخاشعين الذين يظنون انهم ملاقو ربهم وانهم اليه راجعون يا بني اسرائيل نعمتي التي أنعمت عليكم وأني وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে হেবন ইসরাইল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না আল্লাহ তালা মানবজাতিকে সালাত ও ধৈর্যের মাধ্যমে দুনিয়া ও আখের সকল কাজে সাহায্য প্রার্থনা করার নির্দেশ দিচ্ছেন সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনার ফলাফল কি সে সম্পর্কে আল্লাহ তালা অন্যত্র বলেন আনিল নিশ্চয় সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ তালা আরো বলেন এবং তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ দাও ও তা তো অবিচল থাকো আমি তোমার নিকট কোনো জীবন উপকরণ চাই না আমি তোমাকে জীবন উপকরণ দেই এবং শুভ পরিণাম তো মোত্তাকিদের জন্য তাই রসুল্লাহ সাল্লাসাল্লাম কোনো বিপদের সম্মুখীন হলে দ্রুত সালাতে মগ্ন হতেন এই সালাত তাদের জন্য সহজ সাধ্য কাজ যারা আল্লাহ তালাকে ভয় করে এবং পরকালে আল্লাহ তালার সাথে সাক্ষাতের প্রত্যাশী আর যারা আল্লাহ তালাকে ভয় করে না সালাত তাদের জন্য সহজ নয় আবার আল্লাহ তালা বনি ইসরায়েলকে তার প্রদত্ত নিয়ামতরাজির কথা স্মরণ করিয়ে দিয়ে এমন দিবসের ভয় করার আদেশ দিচ্ছেন যে দিবসে কেউ কারো উপকার করতে পারবে না কারো কোনো সুপারিশ চলবে না এবং কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না উক্ত আয়াত দ্বারা বোঝা যায় কেয়ামতের দিবসে কোনো প্রকার সাফাহাত কবুল করা হবে না আবার অন্য আয়াত থেকে বোঝা যায় সাফাহাত থাকবে যেমন আল্লাহ তালা বলেন কে কেশে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া অর্থাৎ আল্লাহ তালার অনুমতি সাপেক্ষে সাফাত চালু থাকবে সুতরাং সাফাহাত দু প্রকার এক বাতিল সাফাহাত দুই গ্রহণযোগ্য সাফাহাত বাতিল সাফাহাত যা কাফির মুশ্রিকদের সাথে সম্পৃক্ত যে সাফাহাতের ব্যাপারে আল্লাহ তালার কোনো অনুমতি নেই আল্লাহ তালা বলেন তারা আল্লাহ ব্যতীত যার ইবাদত করে তা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না তারা বলে এগুলো আল্লাহ তালার নিকট আমাদের সুপারিশকারী আল্লাহ তালা আরও বলেন আমরা তো এদের উপাসনা এজন্য করি যেন তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছিয়ে দেয় এ সকল সাফাহাত বাতিল তাই আল্লাহ তালা কবুল করবেন না তিনি বলেন ফলে সাফাহাতকারীদের সাফাহাত তাদের কোনো কাজে আসবে না গ্রহণযোগ্য সাফাহাত সাফাহাত গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটি শর্ত যথা এক সাফাহাতকারীর উপর আল্লাহ তালার সন্তুষ্টি যেমন আল্লাহ তালা বলেন দয়াময় যাকে অনুমতি দেবেন ও যার কথা তিনি পছন্দ করেন সে ব্যতীত কারো সুফারিশ সেদিন কোনো কাজে আসবে না দুই যার জন্য সাফায়াত করা হবে তার উপর আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার বাণী আকাশসমূহে যত ফেরস্তা রয়েছে তাদের কোনো সুপারিশ কাজে আসবে না যতক্ষণ আল্লাহ তালা যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেবেন তিন সাফায়াত করার অনুমতি আল্লাহ তালা বলেন কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া এসব শর্ত সাফাত করা যাবে এবং পাওয়া যাবে সুতরাং যেসব নামদারি মুসলিম সাফাত করা ও পাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয় সেটা তাদের বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন ছাড়া কিছুই নয় আলোচ্য আয়াতে যে সাফাত নিষিদ্ধের কথা বলা হয়েছে তা বাতিল সাফাহাত যা কাফির মুশ্রিকদের জন্য প্রযোজ্য আয়াত থেকে শিক্ষণীয় বিষয় এক বিপদাবদে ও কঠিন মুহূর্তে সালাদ ও সাহায্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা উচিত দুই ইমান ও সৎ আমলের মাধ্যমে জাহান নামের শাস্তি থেকে নিজেকে রক্ষা করা ওয়াজিব তিন কাফির মস্রিকদের জন্য কেয়ামতের দিন কোনো সুপারিশকারী থাকবে না এবং সেদিন কোনো বিনিময়ে চলবে না অপরপক্ষে ইমানদারদের জন্য সুপারিশের ব্যবস্থা থাকবে তবে আল্লাহ তালার অনুমতি ও সন্তুষ্টি সাপেক্ষে আল্লাহ তা আমাদের সবাইকে বিপদের কঠিন মুহূর্তে সালাত আদায় ও ধৈর্য ধারণের মাধ্যমে নিজেকে ইসলামের প্রতি অটল রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি